শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আকাশ শেজদান। ঠিক প্রতিদিন 11টায় আমরা হাজির হই প্রশ্নোত্তর করোনা ভাইরাস নিয়ে এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ আপনাদের জানা অজানা অনেক বিষয় নিয়ে, করোনা ভাইরাস এবং রোগ বিষয়ে সমাধান এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি বিশেষজ্ঞদের সাথে। আপনারাও যুক্ত হন আমাদের সাথে টেলিফোনের মাধ্যমে। আজকেও আমাদের সাথে থাকবেন একজন অতিথি। দর্শক, বর্তমান সময়ে মহামারী চলছে, করোনাকাল প্রায় দীর্ঘ 2 বছর ধরে আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই চিন্তিত। তারপরও আমাদের জীবন এবং জীবিকার তাগিদে আমরা চলছি, পথ চলছি এবং আমাদের কর্মস্থলে যাচ্ছি, যদিও স্কুল কলেজ বন্ধ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে স্কুল কলেজ খোলা হবে যখন কিনা শিক্ষার্থী এবং শিক্ষকদের পরিপূর্ণভাবে টিকা দেওয়ার কার্যক্রম অনেকাংশে কার্যকর হবে। এবং এরা বলছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের এই মুহূর্তে স্কুল কলেজ না চালিয়ে অনলাইনের মাধ্যমে যেভাবে পূর্ববর্তী সময় চলছিল সেভাবেই যেন চলে। সেই অবস্থা এবং পর্যবেক্ষণ সামনে রেখেই চলছে অনলাইনে ক্লাস কার্যক্রম। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি আমরা পর্যবেক্ষণ করি, একে তো চলছে করোনাকাল, হাসপাতালে টালমাটাল অবস্থা, শিক্ষক নার্স এবং যারা চিকিৎসা দিতে সংশ্লিষ্টরা যারা আছেন তারা অবশ্যই তাদের নাভিশ্বাস অবস্থা চলছে। পাশাপাশি আরেকটি উদ্বেগের কারণ, চিন্তার কারণ সবার মাঝেই যারা চিকিৎসা দিচ্ছেন এবং সাধারণ জনগণের মাঝেও সেটি প্রতিফলিত হচ্ছে, সেটি হচ্ছে ডেঙ্গু। আমরা পূর্ববর্তী গত 1 সপ্তাহ যদি দেখি বা 1 মাসও দেখি, ধীরে ধীরে যেমন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে কমছে, কিন্তু 1 মাসের যদি আমরা পর্যবেক্ষণ পরিলক্ষিত করি দৈনিক প্রতিবেদনগুলো বা দৈনিক পত্রিকার প্রতিবেদনগুলো, হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, যা কিনা অবশ্যই চিকিৎসকরা বলছেন উদ্বেগের কারণ। কারণ বর্তমান পরিস্থিতিতে যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের ICU, CCU বা নিবিড় পরিচর্যা কেন্দ্র যা বলা হয় তা পর্যাপ্ত পরিমাণে খালি নেই। চিকিৎসকরা অনেকটাই যারা গুরুত্বপূর্ণ এবং যাদের অবস্থা বেশি নাজুক তাদের চিকিৎসা দিয়ে এবং একটু কষ্ট করে তারা ব্যালেন্স করে চলছে হাসপাতালগুলো এবং চিকিৎসা কেন্দ্রগুলো। এই অবস্থায় ডেঙ্গু মহামারী আকারে ধারণ করেছে। আমরা বলছিলাম যে দৈনিক পত্রিকাগুলো যদি পর্যবেক্ষণ করি, হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা। এবং সবচেয়ে দুঃখের বিষয় যদি বলা হয় যে আমরা দেখছি যতজন আক্রান্ত হচ্ছে তার মধ্যে ঢাকায়, আমাদের রাজধানী ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। এবং এর মধ্যে উদ্বেগের কারণ হচ্ছে শিশুরা, শিশু হাসপাতালে গত 2 দিন আগে একটি প্রতিবেদন আসলো একটি দৈনিক পত্রিকায়, শিশু হাসপাতালে রোগী ধারণ ক্ষমতার জায়গা নেই, এত পরিমাণে শিশু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হচ্ছেন। ডাক্তাররা বলছেন বর্তমান পরিস্থিতিতে একে তো করোনা ভাইরাস, তারপর ডেঙ্গু রোগী, স্বাস্থ্য অবস্থা পুরোপুরি নাজুক, বেহাল অবস্থা ভেঙে পড়েছে, অবশ্যই সবাই চিন্তিত। কিন্তু যেটি বলছিলাম, জীবন জীবিকার তাগিদে আমরা চলছি, আমাদের চলতে হবে এবং এগিয়ে যেতে হবে। এবং সরকারও চেষ্টা করছে মানুষকে সহযোগিতা করতে, আমাদের এই মহামারী থেকে, দুর্যোগ থেকে অর্থনৈতিক অবস্থা সচল রেখে চলার জন্য এবং মানুষকে যতটুকু পারা যায় চিকিৎসা দিতে। বর্তমানের এই পরিস্থিতির জন্য অবশ্যই পরিলক্ষিত হয় যে সিটি কর্পোরেশনের গাফিলতি, এইগুলো দৈনিক পত্রিকাগুলোতে প্রতিফলিত হয়েছে, সিটি কর্পোরেশনের তোড়জোড় দেখা যাচ্ছে এখন। যদিও যখন কিনা বেড়ে গিয়েছে করোনা ডেঙ্গু রোগের আক্রান্ত তখন তাদের তোড়জোড় দেখা যাচ্ছে এলাকা এলাকায়। এই মুহূর্তে দেখা যাচ্ছে মশক নিধন কার্যক্রমও তারা এগিয়েছে অনেকটা এবং 2 মেয়রের পক্ষ থেকে অনেক ধরনের আশা প্রত্যাশা এবং বাণী এবং কিছু দেখা যাচ্ছে তারা বাসায় গিয়ে গিয়ে চেষ্টা করছে মানুষকে সচেতন করতে। দেখা যাক আসলে সামনে হয়তোবা আমরা একটি ভালো ফলাফল পাবো যে এই মহামারী এবং মহামারীর সময় ডেঙ্গু রোগে অন্তত কমে আসবে আক্রান্তের সংখ্যা। বর্তমানে আমরা যদি দেখি গত 24 ঘন্টায়, আমি জানিয়ে দিতে চাই, 24 ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে 5,249 জন। এছাড়া দেশে নতুন করে করোনায় মারা গেছেন 114 জন।
দর্শক, আমরা দেখছি ফুটেজ এবং সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে কি পরিমাণ রোগী এবং তাদের সাথে আসলে একজন রোগী যেহেতু অসুস্থ হয় তখন তার সাথে অবশ্যই একজন স্বজন বা থাকে। তো যেটি বলছিলাম, ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তার সাথে অবশ্যই একজন সাথে আত্মীয় বা আপনজন থাকে। এক্ষেত্রে যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে তাদের সাথে তারা যেমন ঝুঁকিতে পড়ছে করোনা ভাইরাসের এবং তার সাথে আপনজনও করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সংক্রমণ বেড়ে যাচ্ছে। বর্তমানে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের অতিথি, একটু পরেই আমরা তার সাথে যুক্ত হচ্ছি, তার সাথে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। দর্শক, আমরা বলছিলাম ডেঙ্গু এবং করোনা ভাইরাস সম্পর্কে বর্তমান চিত্র। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অতিথি জনস্বাস্থ্য ডাক্তার লেলিন চৌধুরী। জনাব ডাক্তার লেলিন চৌধুরী, তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি আছেন আমাদের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই, যে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি পর্যবেক্ষণ পরিলক্ষিত হচ্ছে, যদি একবারই জানতে চাই, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, ঢাকায় এর হার বেশি ডেঙ্গু রোগীর সংখ্যা, বর্তমান চিত্রকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করবেন? ধন্যবাদ। করোনা জর্জরিত বাংলাদেশে এবং পৃথিবীতে একটি দুঃসহ অবস্থা চলছে। বাংলাদেশে যখন করোনার সংক্রমণ ক্রমশ নিম্নগতির দিকে অগ্রসর হচ্ছে এবং ইতিমধ্যে এটি 30-32 থেকে 15% নেমে এসছে, তখনই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা দুটোই বাড়ছে। আমরা দেখেছি 2019 এর ডেঙ্গুর যে মহামারী হয়েছিল তারপরে 2020 কিন্তু ডেঙ্গুর রোগীর সংখ্যা খুব কম ছিল, কিন্তু এবারে ডেঙ্গু রোগীর সংখ্যার দুটো দিক রয়েছে। শনাক্তের তুলনায় এবার মৃত্যু এবং জটিল রোগীর সংখ্যা বেশি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শিশু যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের একটি উল্লেখযোগ্য অংশ মস্তিষ্কের প্রদাহ বা সেরিব্রাল এনকেফালাইটিস এবং ফুসফুসের নানা ধরনের প্রদাহে তারা ভুগছে এবং তাদের মৃত্যুটিও আমাদেরকে বিচলিত করছে। এই কারণে যে ডেঙ্গুতে সাধারণত মৃত্যুর হার যা থাকে এবার তার চেয়ে বেশি। আমাদের মনে হচ্ছে করোনার কারণে যখন কারো জ্বর আসে প্রথমেই ধরে নেয় করোনা অথবা এই জাতীয় কোনো অসুখ, তো সেরকম চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার দিকে যায় এবং ডেঙ্গু নির্ণীত বা ডায়াগনোস্ট হতে হতে 5-6 দিন দেরি হয়ে যায়, ফলে হাসপাতালে আসে যখন এক হচ্ছে হাসপাতালের সিটের উপরে প্রচন্ড চাপ রয়েছে, শয্যা পাওয়া যায় না, অন্যদিকে এই দেরি হওয়ার কারণে রোগীর জটিলতা বৃদ্ধি পায়। সব মিলে কিন্তু ডেঙ্গুর আক্রমণটা এবার তীব্র হয়ে আমাদের দেখা দিয়েছে এবং আমাদের ক্ষতিরও কারণ হচ্ছে। ধন্যবাদ, আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারলাম। বর্তমান অবস্থা যদি পর্যবেক্ষণ করা যায় স্কুল কলেজের ব্যাপারে, আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, কারণ দীর্ঘকাল ধরে ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, অনলাইনে ক্লাস চলছে এবং যারা দূর দূরান্তে যাদের বসবাস এবং গ্রামাঞ্চলে অবশ্যই অনলাইন ক্লাসে পর্যাপ্ত সুবিধা নেই, এই বিষয়টি নিয়ে কিভাবে আপনি পর্যবেক্ষণ করবেন? আসলে আমাকে প্রশ্নটি আবার করবেন, আমার নেটের খুব ঝামেলা করছে। তো আমি জানতে চাচ্ছিলাম, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা একদমই ভেঙে পড়েছে, অনলাইনে ক্লাস চলছে এবং যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের অবশ্যই অনলাইনে ক্লাস করার সুযোগ নেই, সেভাবে ইন্টারনেটের গতি নেই বা সবার হাতে মোবাইলে ডিভাইস নেই, এই যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বর্তমান অবস্থাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করবেন? জি ধন্যবাদ। আমাদের সবাই জানি ডেঙ্গুর সংক্রমণ হচ্ছে অনেকটা ঢেউয়ের মতো, অর্থাৎ ঢেউয়ের মতো ওঠে তারপরে নেমে যায়, নেমে গিয়ে আবার উপরের দিকে উঠতে থাকে। আমরা বর্তমানে বাংলাদেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের নিম্নগামী পর্যায়ে রয়েছে। মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডেঙ্গুর সময়ে এক নাগারে সবসময় খোলা থাকবে
এমন ভাবনাটা বাস্তব উচিত না। আমাদের যেটি করতে হয়, মানে পৃথিবীর সব দেশে যেটি করে, যখন সংক্রমণটা নিম্নগামী হয় এবং নিম্নগামী সংক্রমণ একটা পর্যায়ে যখন নিরাপদ বোধ করার মতো ব্যাপার তৈরি হয় তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, আবার পরে যখন ঊর্ধ্বগামী হয় আবার সেটি বন্ধ করা হয়। দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে এই প্রক্রিয়াটাকে আমরা অনুসরণ করিনি। আমরা ভেবেছিলাম এক সবকিছু স্বাভাবিক হয়ে গেলে সবকিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, সেরকম আসলে কিন্তু হয়নি। এখন আমাদের সংক্রমণের হার হচ্ছে 15%। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে সংক্রমণ সম্পর্কিত একটি পূর্বাভাস প্রচিত করা, যেটাকে আমরা ইংলিশে বলি এপিডেমিক প্রজেকশন প্ল্যান। অর্থাৎ এই সংক্রমণটি কয় দিনের মধ্যে যদি এই হারে কমতে থাকে কতদিন পরে এটি 10% পৌঁছবে, সেই ডেটটিকে মানে মোটামুটি একটি টেন্টেটিভ একটা ডেটটাকে ঠিক করে সেই সময় শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার আমাদের পরিকল্পনা করা দরকার। কারণ আমরা জানি পৃথিবীতে যতগুলো দেশে, যে কয়েকটি দেশে শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে দীর্ঘ সময় বন্ধ, তার প্রথম তিনটির একটি হচ্ছে বাংলাদেশ। এতে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন কিন্তু বিপর্যস্ত হয়ে গিয়েছে, আর যেন ক্ষতি না হয় সেটি এড়ানোর জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা উচিত, এবং সেটি কিন্তু অবশ্যই ধাপে ধাপে হতে হবে। যেমন ধরুন বিশ্ববিদ্যালয়ের যারা চূড়ান্ত বর্ষে বা এমএ বা মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ে, আমরা তাদের প্রথম খুলে দেব এবং তাদেরকে হলে বা আবাস স্থানে তোলার আগে আমরা করোনা টেস্ট করে নেব, স্ক্রিনিং যেটাকে আমরা বলি। যদি যারা করোনা নেগেটিভ থাকবে টেস্টে তাদেরকে আমরা হলে তুলে দেবো এবং তাদের পড়াশোনাটা ক্লাসটা চালু করবো। এরপরে আসবে তারপরে অর্থাৎ তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী, তারপরে দ্বিতীয় বর্ষে। এভাবেই কিন্তু যদি আমরা খুলে দেওয়া যায় তাহলে কিন্তু গণ রুমে যে গাদাগাদি করা অবস্থা অথবা ক্লাসরুমে যে গাদাগাদি করা অবস্থা সেটাকে আমরা এড়াতে পারবো, এবং প্রয়োজনে আমরা একটা ক্লাসকে শ্রেণীকে দুই ভাগ তিন ভাগে ভাগ করে শিফটিং করেও চালাতে পারি, এবং সপ্তাহে 6 দিনের জায়গায় আমরা 3 দিন বা এভাবে ভাগ করে ধাপে ধাপে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব রক্ষা করে ক্লাসরুমের কথা ভাবতে পারি। এরপরে আসবে কলেজ, তারপরে হাই স্কুল, এরপরে প্রাইমারি স্কুল। এই এরকম ধাপে ধাপে খুলে দেওয়ার জন্য যে স্বাস্থ্যবিধি অনুযায়ী যে পরিকল্পনা সেটা আসলে আমরা পূর্ণাঙ্গ ভাবে এখন পর্যন্ত তৈরি করিনি। তৈরি করি না বলেই কিন্তু আমাদের স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যাপারে এক ধরনের দ্বিধা কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের 1.5 বছর সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখন অবশ্যই অতি দ্রুত একটি এপিডেমিক প্রজেকশন প্ল্যান করে সেই অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার, ধাপে ধাপে খুলে দেওয়ার একটি তারিখ নির্ধারণ করে ঘোষণা করা উচিত, এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য স্বাস্থ্য বিজ্ঞান সম্মত একটি প্রস্তাব তৈরি করার জন্য স্বাস্থ্য বিজ্ঞানীদের সমন্বয়ে পরিকল্পনাটা চূড়ান্ত করা দরকার। জি অবশ্যই, আসলে দীর্ঘ সময় ধরে বন্ধ আছে, শিক্ষার্থীদের জন্য সিলেবাস এবং শিক্ষার মান উন্নয়নে অনেক পর্যালোচনা করা যায়। শিক্ষা সংশ্লিষ্ট যারা তারা আশা করি এই বিষয়গুলো নিয়ে ভাববে এবং অচিরেই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে আমাদের দেশে এখন টিকা আসছে চায়নার সাথে সিনোফার্মের, চায়নার সিনোফার্মের সাথে সরকারের চুক্তি হয়েছে টিকা উৎপাদনের ক্ষেত্রে, অবশ্যই এটি আশাবঞ্জক একটি বিষয় আমাদের জন্য। কি বলবেন বর্তমানে টিকা পরিস্থিতি নিয়ে? দেখুন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিনোফার্মের সাথে যে ত্রিপক্ষীয় টিকা উৎপাদনের চুক্তিটি হয়েছে এটি সমস্ত অর্থে অভিনন্দনযোগ্য, এবং আমরা এর আগে অভিনন্দন জানিয়েছি, আজকেও সেই চুক্তিকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আমাদের প্রত্যাশা দেশে টিকা উৎপাদনের প্রক্রিয়াটা শুরু করার জন্য কাগজপত্র সহ যে আমলাতান্ত্রিকতার যে বিষয়গুলো রয়েছে এটিকে যত দ্রুত সম্ভব সমাধান করে আমাদের কাজটি শুরু করা দরকার, বলটিকে মাঠে গড়িয়ে দেওয়া দরকার। কারণ টিকা উৎপাদন হলে আমাদের দেশে যদি আমরা মাসে 4 কোটি ডোজ টিকা তৈরি করতে পারি তাহলে খুব দ্রুতই কিন্তু আমাদের দেশে টিকা সমস্যার সমাধান হবে, এবং আমরা আমাদের পার্শ্ববর্তী করোনা ভারাক্রান্ত দেশগুলিকেও টিকা সরবরাহ করতে পারবো। এতে যেমন আমরা উপকৃত হব, আমাদের চারপাশের মানুষ হবে উপকৃত হবে, এবং বিশ্ব মানবতা উপকৃত হবে, এবং একই সাথে বাংলাদেশের সামর্থ্য যে দিন দিন বাড়ছে সেটির প্রমাণও আমরা বিশ্ব দরবারে রাখতে পারবো। তাই এই চুক্তিটিকে আমি অভিনন্দিত করছি, এবং অতি দ্রুত কাজটি মাঠ পর্যায়ে অর্থাৎ উৎপাদনের কাজটি
শুরু করার জন্য আহ্বান জানাব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন প্রশ্নোত্তর করোনা ভাইরাস। আমাদের সাথে যুক্ত ছিলেন বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এই ছিল আজকের আয়োজনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরুন এবং নিরাপদ দূরত্বে থাকুন। ধন্যবাদ সবাইকে।